আসসালামু আলাইকুম পিএইচএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম, আমি শাহিন সিকদার। আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে আলোচনা করব, এইচএসসি বাংলা প্রথম পত্র সাজেশন। তাই চলো স্টার্ট করি। বাংলা প্রথম পত্রের গদ্য অংশ, কবিতা অংশ, উপন্যাস ও নাটক, এই চারটি বিভাগ থেকে তোমাদের প্রশ্ন আসবে। সো আমি এই চারটি বিভাগ নিয়ে আলোচনা করবো। প্রথমত গদ্য নিয়ে আলোচনা করব, তোমাদের গদ্য, কবিতা এবং উপন্যাস, নাটক, এই চারটি বিভাগ থেকে ১১টি সৃজনশীল আসবে। ৭টি সৃজনশীলের উত্তর দিতে হবে, গদ্য অংশ থেকে ২টি, কবিতা অংশ থেকে ২টি, ২টি করে উপন্যাস ও নাটক, কমপক্ষে ২টি করে, এবং উপন্যাস ও নাটক থেকে ১টি করে, মোট ৭টি সৃজনশীলের প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের। যাই হোক, গদ্য অংশ থেকে কমপক্ষে ২টি, কবিতা অংশ থেকে কমপক্ষে ২টি, উপন্যাস ও নাটক থেকে কমপক্ষে ১টি, এইভাবে তোমাদের ইচ্ছা মতো ৫টি সৃজনশীল লেখার পরে আর বাকি যে ২টো সৃজনশীল তোমাদের ইচ্ছা হয় সেই ২টো লিখে দিলে। সো স্টার্ট করি। তোমরা দেখতে ইচ্ছো স্ক্রিনে আমার গদ্য অংশ, অপরিচিতা, আহ্বান, ৫২, দিনগুলো, রেইনকোট, জীবন অপেক্ষ ও বিড়াল। এই গদ্য অংশগুলো তোমরা খুব ভালো করে পড়বে, ২০১৯ সালে আসার মতন। তোমরা মূল ভাবটা খুব ভালো করে পড়বে, গল্পগুলো একটু রিডিং পড়বে। সৃজনশীলের জন্য তোমাদের শব্দের অর্থ, লেখক পরিস্থিতি, পাঠ পরিস্থিতি আর গল্প, এই গদ্য অংশগুলো যদি তোমরা রিডিং পড়ে রাখো তাহলে আমি আশা করি তোমরা সৃজনশীলের উত্তর দিতে পারবে। এবার কবিতা অংশে ঐক্যতান, সাম্যবাদী, নুরুল দিনের কথা মনে পড়ে, এই পৃথিবীতে এক স্থান আছে, বিভীষণের প্রতি মেঘনাদ, তাহারে পড়ে মনে, ১৮ বছর বয়স, লোক লোকান্তর। যে কবিতার উপন্যাস কবিতাগুলো দিলাম এই কবিতাগুলো তোমরা একটু ভালো করে পড়ে আমি আশা করি তোমাদের এখান থেকে আসবে ইনশাল্লাহ। এবং উপন্যাস ও নাটক, লালাসু ও সিরাজউদ্দৌলা, এই ২টি উপন্যাস এবং নাটক, এই ২টো থেকে সৃজনশীল আসবেই। সো তোমরা জানো যে লালাসুর থেকেও সৃজনশীল আসবে, সিরাজউদ্দৌলা থেকেও সৃজনশীল আসবে। সো তোমরা খুব ভালো করে পড়ো স্টেপ বাই স্টেপ, আশা করি তোমরা ৭টি সৃজনশীলের উত্তর দিতে পারবে। এবং এমসিকিউর জন্য তোমরা কি করবে, এমসিকিউর জন্য তোমরা ২০১৬, ১৭, ১৮ যে এমসিকিউগুলো আছে বাংলা প্রথম পত্রের বোর্ডের সৃজনশীল, সব বোর্ডেরই সৃজনশীল যে এমসিকিউগুলো তোমরা কমপ্লিট করবে। আর জ্ঞানমূলকগুলো ২০১৬, ১৭, ১৮ সালে যে সৃজনশীলের জ্ঞানমূলকগুলো আছে এগুলো পড়লে আশা করি তোমাদের এমসিকিউ কভার হয়ে যাবে। তাহলে বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে আলোচনা করলাম। আর বাংলা দ্বিতীয় পত্র সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করে নিছো তাদেরকে জানাই থ্যাংকস। তাহলে আজ রাখি, হাফেজ, আসসালামু আলাইকুম।